Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subhanallah, alhamdulillah, Allahu akbar. প্রিয়মুতারাম শব্দে শব্দে আরবি গ্রামার সহ প্রতিদিনের ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন প্রথম দেশে বিদেশে ক্লাসে জয়েন করেছেন আপনাদের অশেষ ধন্যবাদ, শুকরান, জাজাকাল্লাহু খায়রান। আর যেসব ভাই বোনেরা নতুন নতুন সাবস্ক্রাইব করে প্রতিদিন জয়েন করতেছেন আপনাদের আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের পারা আকারে বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখতে থাকুন আর প্রতিদিন সকালে চোখ রাখুন। প্রতিদিন একটি ক্লাস আপলোড করছি আমরা, এভাবে ইনশাল্লাহ কোরআনকে বুঝে বুঝে পড়বো এবং কোরআন খতম দেব ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকুন, আমিন। চলুন আজকের ক্লাস শুরু করার পূর্বে আজকের আয়াতের সরল অর্থগুলো এক নজরে দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। 75 নম্বর আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমানসমূহ ও জমিনের রাজত্ব দেখাই এবং যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। এর পরের আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতঃপর রাত তার উপর আচ্ছন্ন হল, সে তারকা দেখল, বলল এই আমার রব। অতঃপর যখন তা ডুবে গেল তখন সে বলল, যারা ডুবে যায় আমি তাদেরকে ভালোবাসি না। এর পরের আয়াতে দেখুন ইব্রাহিম স্যার কি বলেছেন, অতঃপর যখন সে চাঁদ উজ্জ্বল রূপে উদীয়মান দেখল বলল এই আমার রব। পরে যখন তা ডুবে গেল বলল, যদি আমার রব আমাকে হিদায়ত না করেন নিশ্চয়ই আমি পথহারা কৌম বা জাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় ভুতারাম, চলুন আজকের আয়াতগুলোর শব্দে শব্দে এর অর্থ বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মহতরাম, আজকে ক্লাস লক্ষ্য করুন 75 নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইব্রাহিম আলাইহিসসালাম তার আলোচনা গত ক্লাসে তার পিতার সাথে কি বলা হয়েছে, তার পিতা আজর তাকে বলেছিলেন যে কেন সে মূর্তি পূজা করে, মূর্তি গ্রহণ করেছে, সেই আলোচনা গতকালকে ছিল। আজকের সেই ধারাবাহিক আলোচনা দেখুন আল্লাহ কি বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাজালিকা নুরি অর্থাৎ ওয়া মানি এবং কা মানি যেমন, কা মানি কি মানে যেমন, এই যে অ্যাজ লাইক, কায়ের সাথে জালিকা অ্যাড হয়েছে হলো কাজালিকা, আর যখনই কায়ের সাথে জালিকা অ্যাড হলো অর্থটাও চেঞ্জ হয়ে গেল, কি হলো ওয়া মানি এবং আর কাজালিকা মানি এভাবেই, আর এভাবেই নুরি, নুরি র আ মানি দেখানো, তো র আ সে দেখিয়েছে, আর আমি দেখাই, তার এখানে দেখেন ইউরি, ইউরি মানে সে দেখায়, নুরি মানে আমরা দেখিয়েছি, শো ইংরেজিতে বলা শো মানে দেখানো, একটা হলো দেখা আরেকটা হলো দেখানো, সি মানে দেখা আর শো মানে দেখানো। যাই হোক, আমরা এটা গ্রামারটা আমরা দ্বিতীয় পার্টে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করছি, আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন। যাই হোক, আল্লাহ বলছেন আমরা এভাবেই দেখাইছি কাকে, ইব্রাহিমা, ইব্রাহিমা, মায়ের উপরে জবর আছে, আল্লাহর উপরে জবর যদি থাকে তাহলে কী হয়, আল্লাহ কে হয়, তাই ইব্রাহিমের উপর জবর আছে তাহলে ইব্রাহিম কে, ইব্রাহিম কে, আমরা ইব্রাহিমকে দেখিয়েছি শোট কি মালাকুত মানে কি ভাই, রাজত্ব, তো এম্পায়ার, কিসের রাজত্ব, আসমাওয়াতি আসমান সমূহের, ওয়াল আর্থ এবং জমিনের, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ দেখান। কি দেখিয়েছেন তা পরের আয়াতে, কি কি রাজত্ব আছে আল্লাহর, আকাশের দিক তাকিয়েছেন, সেখানে চন্দ্র দেখেছেন, সূর্য দেখেছেন, সেগুলোকে সে মনে করেছে যে এই মনে হয় আমার ইলা, এই মনে হয় আমার রব, যখন সেগুলো ডুবে গেছে সে বলছেন না আমার রব তো ডুবে যেতে পারে না, আমাকে তো ছেড়ে দিতে পারে না, জি এই সকল রাজত্ব জমিনের আরও অনেক কিছু দেখিয়েছেন। যাই হোক, চলুন আমরা বোঝার চেষ্টা করি, দেখুন সে কেন দেখিয়ে, আল্লাহ বলছে কেন তাকে দেখানো হয়েছে,
ওয়া মানে এবং, লি মানে যেন বা যাতে। এখান থেকে লা বা লি কয়েকটা অক্ষর আছে, অর্থ আছে। লা মানে অবশ্যই, আবার লা মানে জন্য, লি মানে যেন বা জন্য, লি মানে যেন বা জন্য। এই দেখেন, ওয়া লি এবং যেন বা যাতে, ইয়া কুন সে হয়, সে হতে পারে, কুন মানে হওয়া, তা ইয়া কুন সে হতে পারে, আকুন আমি হতে পারি, তাকুন তুমি হতে পারো। ক্লিয়ার? যাই হোক, যাতে করে সে হতে পারে মিন হতে বা থেকে বা অন্তর্ভুক্ত। মিনের অর্থটা মনে রাখতে হবে যে মিন মানে হতে বা থেকে অথবা অন্তর্ভুক্ত। অব দোজ কি আল মুকিনিন, মুকিনিন মানে দৃঢ়চেতা, সার্টেইনটি হতে পারে। দ্যাট হি মাইট বি ওয়ান অব দোজ উইথ সার্টেইনটি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার রাজত্ব তথা আসমান ও জমিন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার খোরাক দিয়েছেন। আজকেও দেখেন আমাদের ভিতরে অনেক ইসলামিক স্কলার আছেন যারা এই দুনিয়া এবং এই আসমা জমিন নিয়ে তারা চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন এবং কোরআন নিয়ে গবেষণা করেন, যাতে করে কি হয় তাদের ইমান এবং দৃঢ়তা আরও বিশ্বাস এবং আরও মজবুত হয়। ঠিক তদ্রূপ প্রিয় ভাই বোনেরা, আপনারাও দেখেন যারা দীর্ঘদিন এই কোরআন ক্লাসের সাথে সম্পৃক্ত আছেন, কোরআনের শব্দ বা আয়াতগুলো আপনারা যে যতটুকু বুঝতে পেরেছেন, আশা করি আপনাদের ভিতরেও সেই ইমান, সেই বুঝ আরও দৃঢ় এবং দৃঢ়চেতা হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কর্মকাণ্ড কার্যকলাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন। খেয়াল করুন, ফালাম্মা, ফা অতঃপর লাম্মা, অতঃপর যখন, লাম্মা মানে যখন, ইজা মানে যখন, আর লাম্মা মানে কিন্তু যখন, মনে রাখবেন। অতঃপর যখন, অ্যান্ড হোয়েন, জান্না, জান্না মানে ভাই আচ্ছাদিত করা, ঢেকে দেওয়া। ক্লিয়ার? জান্না আলাইহি, হি মানে তার, আলা মানে উপরে, আলাইহি যখনই, তার উপরে আচ্ছাদিত হলো আল্লাইলু রাত্র। সে রাতের, মনে করেন রাত আসলো। ক্লিয়ার? র আ, সে দেখল, র আ মানে ভাই সে দেখল। খেয়াল করেন, র উ মানে তারা দেখল, র আ সে দেখল, আর র উ তারা দেখল। যাই হোক, সে দেখল কি, কাউকাবান তারকা, আ প্ল্যানেট। রাত যখন আসলো, সে আকাশের দিক তাকালেন ইব্রাহিম আলাইহিস সালাম, সে দেখলেন কি, তারকা দেখলেন, আকাশে তারকা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছিলেন, কীভাবে তার ভিতরে একত্ববাদ পয়দা হয়েছিল, সেগুলো আল্লাহ খুলে 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 আমাদের কাছে বর্ণনা করতেছেন, যাতে করে আমরাও যেন আরও দৃঢ়চেতা হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। জি, এবার দেখুন, সে রাতের তারকা দেখে কলা, সে বলল, হি সেইড, হাজা, হাজা মানে এই, দিস ইজ রব্বি, আমার রব, এই মনে হয় আমার রব। আকাশে তারকা দেখতেছে, তারকা সেই বিটপিট করতেছে, সে তারকা দেখে মনে করতেছে আল্লাহ মনে হয়, এই মনে হয় আমার আল্লাহ। তার মনের ভিতরে কিন্তু আল্লাহকে খোঁজার একটা তৃষ্ণা, সেগুলো আল্লাহ পর্যবেক্ষণ করেছেন এবং একের পর এক সেগুলো আল্লাহ বর্ণনা করতেছেন আমাদেরকে। তাকা শোনাচ্ছে যে ইব্রাহিম সেই মূর্তি, পুরো জাতি একদিকে আর ওয়ানলি ওয়ান ইব্রাহিম আলাইহিস সালাম আর একদিকে, সেই একমাত্র ব্যক্তি যে আল্লাহর একাত্মবাদকে কীভাবে সে প্রকাশ করেছেন। আল্লাহ দেখেন, এই মনে হয় আমার রব, রব্বি মানে আমার রব, রব্বি আমার রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বানা আমাদের রব। খেয়াল করছেন? জি, এই মনে আমার রব। ফা লাম্মা, ফা মানে আবার, অতঃপর, এই দেখেন ফা মানে কি, দেন বা তারপরে, লাম্মা মানে যখন, বাট হোয়েন, আফালা। প্রিয় ভাই বলেন একটু খেয়াল করেন, এই আফালা কিন্তু আমরা এর আগে পড়েছিলাম, আফালা মানে তবে কি না, মনে আছে তো, মনে আছে, আ মানে কি, ফা মানে তবে, লা মানে না, তবে কি না। হ্যাঁ, যদি আলাদা আলাদা এটা শব্দ হতো তাহলে এর অর্থটা তবে কি না হতো, আর যেহেতু এটা আফালা একসাথে হয়ে গেছে এবং এটা ফেল এবং ভার, ফেল এবং ভার, এটা আফালা অর্থাৎ ইহা ডুবে গেল। আফালা কথাটা আপনারা এখন পালেন, পেলেন কি, এটা একটা ভার বা ফেল, এটা ডুবে গেল।
অতঃপর যখন সে চাঁদ আফালা হয়ে গেল অর্থাৎ ডুবে গেল, ইট সেট, কলা সে বলল, লা না, উহিব্বু, উহিব্বু মানে ভালোবাসা। আমরা পড়ছি কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহু লা ইউহিব্বুল কি কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। আবার আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। আশা করি বুঝতে পেরেছ। আল্লাহ আহাব্বা মানে কি ভাই? ভালোবাসা। আব্বা মানে ভাই ভালোবাসা। কলা লা ইউ লা উহিব্বু, আমি পছন্দ করি না বা আই ডোন্ট লাভ আল কি দেখেন আফিলিন, এই ফা আফালা হয়ে গেল আফিল, আফালা হয়ে গেল কি ভাই আফিল, আফিলিনদের আমি ভালোবাসি না, মানে যে যেটা ডুবে যায় যেটা অদৃশ্য হয়ে যায়, না আমি তো এটা পছন্দ করতে পারি না, এটা ভালোবাসি না, কারণ আমার আল্লাহ তো ডুবে যেতে পারেন না। আমি যাতে যাকে রব মনে করি সে রব তো ডুবে যেতে পারেন না, রব তো ডুবে যেতে পারেন না। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আল্লাহ বলছেন কি ইব্রাহিম আলাইহিস সালামের কথা, হি সেড দিস ইজ মাই লর্ড, বাট হোয়ের ইট সেট, হি সেড আই ডোন্ট লাভ দিস দ্যাট সেট। জি, এর পরের রাতে দেখুন প্রিয় ভাই বোনেরা, ফা লাম্মা, ফা মানে অতঃপর, লাম্মা মানে যখন, অতঃপর যখন, দেন ওয়েন, র আ সে দেখল, হি স কি দেখলেন, আল কমারা চন্দ্রকে, দা মুন, দা মুন সে দেখল, ফালাম্মা অতঃপর যখন, র আ সে দেখল, আল কমারা চন্দ্রকে, যখন সে চন্দ্রকে দেখল, বাজ দেখেন বাজিগণ, বাজিগণ মানে কি ভাই উদীয়মান, উদীয়মান রাইজিং। প্রিয় ভাই বোনেরা আমি একটা কথা বলি, তাহলে অনেক সময় দেখবেন যে বিভিন্ন শব্দ নতুন নতুন আসতেছে, এগুলো কোরআনে খুব দুই একবার আসবে, এগুলো আপনার মানে চিন্তার করার বিষয় নয় যে এগুলো হারে এটা কী চিন্তা, এটা নিয়ে কেমনে আসলো কী আসলো, না কিছু এই যার উদীয়মান এই কথাগুলো নতুন নতুন শব্দ, এবং এটা কোরআনে বেশি আসে, দুই চারবার আসছে, তো এ নিয়ে এখন টেনশন করা লাগবে না। কিন্তু কামারা কথাটা কিন্তু বারবার আসছে, কামারা, কলা, কলা কিন্তু বারবার এসছে, হাজা কিন্তু বারবার আসছে, রব্বি কিন্তু অনেকবার আসছে, ফালাম্মা কিন্তু অনেকবার আসছে, এই আয়াতের ভিতরে এই শব্দটা কিন্তু নতুন এবং এটা খুব কম আসছে, যে উদীয়মান রাইজিং, যখন চন্দ্র উঠে, কলা সে বলল, হি সেড হাজা দিস ইজ রব্বি, এই আমার রব, চাঁদকে দেখল, চাঁদকে দেখে সে আবার বলে মনে করলো কি এই মনে হয় আমার রব, চাঁদকে দেখে, দেখুন আল্লাহ বলতেছে কত সুন্দরভাবে ক্লিয়ার করে, দেন হোয়েন হি স দ্য মুন রাইজিং হি সেড দিস ইজ মাই লর্ড, দিস ইজ মাই রব। জি, এরপর দেখুন ফা লাম্মা, আবার দেখুন অতঃপর যখন, পরে যখন, বাট ওয়েন আফালা, এই আফালা মানে কি আবার ডুবে যাওয়া, মনে আছে তো এর আগে আফালা আসছে এবার আবার আফালা আসছে, তা আফালা মানে ডুবে যাওয়া, আর আ ফালা যদি আলাদা করে দেন, আ মানে কি, ফা মানে তবে, লা মানে না, আফালা তা কিলুন তোমরা কি এখনও বুঝবা না। জি, তা এই আফালা অর্থ ডুবে যাওয়া বা সেট, আফালা ফালাম্মা আফালা অতঃপর যখন ডুবে গেল, কলা সে বলল, অর্থাৎ কি ভাই এই চাঁদ উঠলো চাঁদও দেখলো ডুবে গেছে, তারা দেখলো তারাও ডুবে গেল, তখন সে বলল, লা ইন আসলে যদি, অবশ্য যদি, লা মানে কি ভাই অবশ্য, লা মানে শিওরলি বা অবশ্য, ইন মানে যদি, অবশ্য যদি, লাম ইয়াহদি নি, লাম মানে না, ইয়াহদি মানে তিনি হেদায়ত দেন, নি মানে আমাকে, তিনি যদি আমাকে হেদায়ত না দেন, তিনি যদি আমাকে হেদায়ত না দেন অর্থাৎ রব্বি আমার রব, আমার রব যদি আমাকে হেদায়ত না দেন, লা আকুনান্না অবশ্য অবশ্যই আমি হয়ে যাব, আকুন আমি হব, তা কুন তুমি হবে, ইয়াকুন সে হবে, না কুন আমরা হব। তা এবার দেখেন লামের উপরে লাম যেমন, লা মানে কি ভাই অবশ্যই, আবার নুনের উপর তাসদিদ, নুনের তাকিদ মাস্ট মানে অবশ্য অবশ্যই আমি হয়ে যাব, মিন মানে অন্তর্ভুক্ত, কম মানে জাতি, আর কি জাতি ভাই পথহারা জাতি, হা হা পথহারা জাতি হয়ে যাব আমি, চিন্তা করেন আল্লাহ আকবার আল্লাহ আকবার, কি বুঝ তার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন,
কি রিয়ালাইজেশন, আমি যদি এই জাতির আমি অনুসরণ করি আর আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেয় তাহলে আমি তো পথহারা হয়ে যাব, দল্লীন হয়ে যাব, দল্লা দল্লা। প্রিয় মহতারাম, আসুন আমরাও যাতে পথ হারা না হই, আসুন না আমরা যাতে হেদায়ত পাই আল্লাহর। আর আল্লাহর হেদায়ত পাওয়ার জন্য আমরা কিন্তু সব কিছু পেয়ে গেছি, অলরেডি সব কিছু পেয়ে গেছি। তাই প্রিয় মহতারাম একটা কথা চিন্তা করেন, এই যে দল্লীন, আমরা সুরা ফাতেহায় প্রতিদিন নামাজে সালাতে মধ্যে এই দল্লীন কথাটা পড়ি সুরা ফাতেহায়। আল্লাহ, সেই যারা পথহারা হয়ে গেছে সেই জাতির অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করবা না, গৈরিল মাকদুবি আলাইহি বলা দল্লীন। অতএব আমরা চাচ্ছি কি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে মুস্তাকিমের পথ দেখাও, হেদায়েতের পথ দেখাও আল্লাহ। এই জন্যই ইব্রাহিম আলাইহিস বলেছিলেন, আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত না দেন, আমাকে হেদায়ত না দেন, আমি তো দল্লীন হয়ে যাব। প্রিয় মহতারাম, আসুন আমরা হেদায়ত পাওয়ার চেষ্টা করি, আর হেদায়ত পেতে হলে আমাদেরকেও তো কিছু একটা করতে হবে, হেদায়তে পাওয়ার তো কিছু তো একটা করতে হবে। কী করবেন ভাই বলেন? সেটাই করতে হবে, তা হলো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ বলছেন যে তোমরা ধারণ করো শক্তভাবে, একতাবদ্ধ হয়ে আল্লাহর রশিকে, আর আল্লাহর রশি হলো ভাই এই কোরআন। আসুন আমরা আমৃত্যু, অনেক ভাই বোনেরা আপনারা কমেন্টসে লিখেছেন আপনারা আমৃত্যু কোরআন ক্লাসের সাথে লেগে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই নিয়তকে কবুল করুন। আমিন আমিন আমিন। প্রিয় ভাই বোনেরা, আসুন না আবার বলছি, আপনিও একজন ইসলাম প্রচারক হন। কেন, আল্লাহ রাসুল ইসলাম প্রচার করে গিয়েছেন, তার সাহাবায়েকরাম আমরা করেছেন, এরপরে তাবে তাবেইনরা করেছেন, এরপরে এই ধারাবাহিকতায় আমাদের আলেম ওলামারা করছেন। আসুন না আমরাও যে যেখানে যতটুকু পারি আল্লাহর এই দিনকে প্রচার প্রসার করি। আর এজন্য একটা রিকোয়েস্ট, ধারাবাহিক কোরআন ক্লাসগুলো সকলের সাথে শেয়ার করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এর বদৌলতে কোনো এক ভাই বোন অনেকেই লিখেছেন যে এই কোরআন ক্লাস তারা তার সামনে এসেছে, অনেকদিন খুঁজছেন, এই ধরনের একটা ক্লাস পেয়েছেন, প্রথম প্রথম হয়তো ভালো লাগেনি, এরপরে লেগে গেছেন, ভালো লাগছে, এঙ্গেজ হয়ে গেছেন। হয়তো ভাই এরকম অনেক ভাই বোনেরা খুঁজতেছেন এরকম একটা ক্লাস, দেখুন না কারোর সামনে উপস্থাপন করতে পারেন কি না। প্রিয় ভাই বোনেরা, এই কথাটা বলছি এই জন্য যে প্রতিনিয়ত চতুর্দিকে দেখেন আবার মৃত্যুর মিছিল কিন্তু শুরু হয়ে গেছে, কেমন যেন সেই পৃথিবীটা গুটিয়ে আসতেছে ভাই, সময় কিন্তু বেশি নেই। এ আজকে একটু কিছুক্ষণ আগেও প্রিয় ভাই বোনেরা, এই কিছুক্ষণ আগে প্রায় 10-15 মিনিট আগে একটা নিউজ পেলাম যে ডেঙ্গুতে মারা গিয়েছে আমাদের এক প্রিয় ভাই, মাত্র ভালো ছিলেন, 2-3 দিন আগে সে ভালো ছিল, একটু জ্বর হলো, 3 দিনের মাথায় 4 দিনের মাথায় মারা গিয়েছেন। এভাবে একের পর এক বিভিন্নভাবে মানুষ দুনিয়া থেকে মাইনাস হচ্ছে। আপনার আমার ডাক কখন কীভাবে কী সময় আসবে ভাই, জানি না, কেউ জানি না। তো একবার যেহেতু আল্লাহ আমাদেরকে এই পথ দেখিয়েছেন, আঁকড়ে ধরে থাকি যেভাবে হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় মহতারাম, প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আমাদের দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার আলোচনা করে থাকি। সেগুলো আমরা টেন্স, পাস্ট, ফিউচার, ইম্পারেটিভ, পার্সোনাল নাউন, ভার্বাল নাউন, এইগুলো নিয়ে টুকটাক আলোচনা করি, সেগুলো দেখতে থাকেন ইনশাআল্লাহ। এগুলো দেখতে দেখতে আপনার আরবি গ্রামার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবেন ইনশাআল্লাহ। চলুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, গত ক্লাসের কুইজের উত্তরটি জেনে নিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক চিন্তা করেছেন, গবেষণা করেছেন, এই নিয়ে স্টাডি করেছেন, খুব ভালো লাগছে, কারণ এটা খুঁজে খুঁজে হিসাব করে বের করেছেন। যাই হোক, অনেক ভাই বোনেরা বলেছেন যে এই শব্দটার ভিতরে আফা তাত্তা খিজু নাহু, এর ভিতরে কেউ বলেছেন 5টি শব্দ আছে, কেউ বলেছেন 4টি শব্দ আছে। তো দেখুন না ভাই কয়টা শব্দ, আমরা নিজেরাই গুনে দেখি। আ মানে কি, একটা শব্দ, এক। ফা মানে তবে, দুইটা শব্দ। তা প্লাস ভার্ব প্লাস উনা মানে তারা, তায়ের সাথে উনা যোগ করলে তারা হলো, এই যে তায়ের সাথে কী যোগ করলো, তা প্লাস ভাব প্লাস উনা তোমরা, সরি
তারা তো না তোমরা, তোমরা হয়ে গেলে এখানে, তা আফা তাত্তা খিজুনা, তাই তা আর উনা মিলে কিন্তু একটা, তো এক দুই তিন, আর ইত্তা খাজা মানে তাত্তা খিজু যেটা বলা হয়, এটা হলো কি কয় নম্বর, চার নম্বর, হু হলো তার, হু হলো তার, তাহলে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা শব্দ এখানে দেখুন, আফা তাত্তা খিজু না হু, কেলে ক্লিয়ার, পাঁচটা শব্দ। আবার দেখেন এখানে কয়টি শব্দ, আপনি কালার দেখলে বুঝতে পারতেছেন, এখানে ওয়া একটা শব্দ, এই হলো জুরিয়াতা দুই নম্বর দুইটা শব্দ, হু মানি চার, খেয়াল করছেন তিনটে শব্দ। আবার যদি বলি এখানে কয়টা শব্দ, লা কুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, দুটো শব্দ। জি, এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা শব্দের ভিতর থেকে যদি শব্দগুলো বের করতে পারেন, আপনারা বারবার বারবার এক্সারসাইজ করবেন, অনুশীলন করবেন, দেখবেন আপনারা অচিরেই কোরআনের আয়াতকে বুঝতে পারবেন। এই জন্য ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে ভাই, লেগে থাকতে হবে। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় মহতারাম, এই আয়াতের ভিতরে দেখুন বেগুনি কালারের যে ফেল বা ভাবটা পেয়েছি এটা একটু আলোচনা করি। নুরি, খেয়াল করুন, আতা সে দিয়েছে, আর সে দেখিয়েছে, সে দেখিয়েছে, একটা জিনিস দেখেন, র আ মানে সে দেখে বা দেখেছিল, র আ, আর মানে সে দেখিয়েছে, একটা হলো সি ইংরেজিতে হলো, একটা হলো সি আর আরটা হলো শো, আপনারা জানেন যে সি মানে দেখা আর শো মানে দেখানো, তো যখন এইটা যখন র আ থাকে, র মানে সে দেখেছিল, আর র আর সামনে যখনই হামজা যোগ হয়ে গেল তখন ক্রিয়ার চার নম্বর ফর্ম চলে গেল, তা আর সে দেখিয়েছে, বর্তমানকাল ইউরি সে দেখায় বা দেখাবে, তাহলে দেখুন ইউরি যদি সে দেখায় হয় তাহলে উরি আমি দেখাই, তুরি তুমি দেখাও, ইউরি সে দেখায়, নুরি আমরা দেখাই, তাহলে ওয়াকাজা লিকা নুরি, আমরা দেখিয়েছিলাম, ঠিক আছে, আমরা দেখাই, দেখিয়েছিলাম কি ইব্রাহিমা ইব্রাহিমকে, ইব্রাহিমা ইব্রাহিমকে, এভাবেই আমরা ইব্রাহিমকে দেখিয়েছিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, চলুন পরের সামনে আয়াতে যাই। জি, এরপর দেখুন এইটা কিন্তু অনেক কমন শব্দ, আমরা অনেকবার আলোচনা করেছি, আবার আলোচনা করি, কুন মানে হওয়া, ওয়া মানে এবং, লি মানে যেন বাজাতে, ইয়া মানে সে, কুন মানে হয়, যেন সে হতে পারে, তো ইয়া কুন কীভাবে আসলো, কলা সে বলেছে, কানা সে হয়েছে, ইয়া হয়েছে বা সে হয়েছে, ইয়াকুনু সে বলে, ইয়াকুন সে হয় বা হবে, তো ইয়াকুনু তিনি হন, অলি ইয়াকুন তিনি যেন হতে পারেন, বিনাল মুকিনিন, মুকিন মানে দৃঢ়চেতা, একদম দৃঢ় বিশ্বাসী হতে পারেন, মনের ভিতরে অটল অবিচল সত্যকে সে যেন ধারণ করতে পারেন, আসুন না আমরা এভাবে মুকিন হব, মুকিনিন হব ইনশাআল্লাহ। এরপর দেখুন বিমতা, তাহলে জান্না একটা ভার্ব, এটা ক্রিয়ার এক নম্বর ফর্ম, দশ নম্বর গ্রুপে সদ্দা মাদ্দা জন্না মাসা এই ধরনের শব্দগুলো। যাই হোক, জান্না, জান্না কি ভাই, ঢেকে দিয়েছে, সদ্দা মানে সে বাধা দিয়েছে, জান্না মানে সে ঢেকে দিয়েছে, ইয়া ছুদ্দু ইয়া জুন্নু, ইয়া ছুদ্দু ইয়া জুন্নু, সে ঢাকে বা ঢাকবে, সে ঢেকে দেয় বা দিবে, ক্লিয়ার, সে ঢেকে দেয় বা দিবে, তাহলে জন্না আলাইহি লাইলা, রাত তার উপরে ঢেকে দিয়েছে, রাত কি হলো ভাই, চলে এসেছে, র আ সে দেখল, র আ সে দেখল, ক্লিয়ার। চলুন এইবার দেখুন, আগের আয়াতে আমরা পড়েছিলাম আর, আর মানে সে দেখিয়েছে মানে শো, ইংরেজিতে শো, আর র আ মানে সে দেখেছে, বুঝতে পেরেছেন, র আ মানে সে দেখেছে, ইয়ার সে দেখে বা দেখবে, ক্লিয়ার, র আ মানে সে দেখেছে, এই র আ এখানে চলে আসছে, খেয়াল করেন, র মানে সে দেখেছে, কি দেখেছে, কাউকাবান, কাউকা মানে তারকা, তারকা দেখেছে, যখন রাত আসলো আর তারকা দেখে মনে করছে এ আমার আল্লাহ, কিন্তু তারকা ডুবে গেল, বল না আমার আল্লাহ তো ডুবে যেতে পারে না, সুবহান আল্লাহ, কি রিয়ালাইজেশন তার ছিলেন। এরপর দেখুন, তাহলে এই আয়াতের ভিতরে কোনটা নিব, কলা এটা আপনারা পারেন। এরপর দেখুন এই যে উ হিব্বু, লা উ হিব্বু, খেয়াল করেন, আহাব্বা মানে সে ভালোবেসেছে, ইউ হিব্বু সে ভালোবাসে বা বাসবে,
তাহলে আমি ভালোবাসি কী হবে ভাই? দেখুন, উহিব্বু, উহিব্বু মানে আমি ভালোবাসি। এখানে দেখেন, ইউহিব্বু যদি সে ভালোবাসে বা বাসবে হয়, তাহলে সে কি ভালোবাসে? ইউহিব্বু, সে কি ভালোবাসে? সে ভালোবাসে না। লা ইউহিব্বু, সে ভালোবাসে না। এখন বলো তাহলে আমি ভালোবাসি না, লা ইউহো ইউহিব্বু হবে না লা উহিব্বু হবে? লা উহিব্বু, এখানে কি আছে দেখুন, লা উহিব্বু, জি লা উহিব্বু, আমি ভালোবাসি না। এই আয়াতগুলো দেখেন একদম অঙ্কের মতো, অঙ্কের মতো মনে হচ্ছে, অঙ্কের রেজাল্ট এখানে দেওয়া আছে, কিন্তু অঙ্ক আমরা এখানে কষতেছি, এখানে অঙ্ক কষে মিলানোর পরে এখানে রেজাল্টটা মিলে যাচ্ছে। খেয়াল করেছেন, লা ইউহিব্বু, সে ভালোবাসে না, লা উহিব্বু, আমি ভালোবাসি না, লা তুহিব্বু, তুমি ভালোবাসো না, লা নুহিব্বু, আমরা ভালোবাসি না, জি এই যে, তা লা উহিব্বু, আমি ভালোবাসি না, আমি পছন্দ করি না, কি আল আফিলিন, এই অস্ত যাওয়া, এই ডুবে যাওয়াকে তো আমি ভালোবাসি না, আমি পছন্দ করি না, আমার রব তো ডুবে যেতে পারেন না। সুবহানাল্লাহ। এরপরে দেখুন প্রিয় মহতারাম, তা হল ফালাম্মা, ফালাম্মা অতঃপর যখন, আফালা ইয়া ডুবে গেল, তখন কি বলছে, লা ইন, অবশ্য যদি, লাম ইয়াহদিনী, আমাকে হেদায়ত না দেন, ইয়াহদি, ইয়াহদি কীভাবে আসলো, হাদা, সে হেদায়ত করেছে, ইয়াহদি, সে হেদায়ত করে বা করবেন, এই যে লাম ইয়াহদি, তিনি যদি হেদায়ত না করেন, লাম ইয়াহদি, তিনি যদি হেদায়ত না করেন, নি মানে আমাকে, এই যে দেখেন, ই অথবা নি, ই অথবা নি মানে আমার বা আমাকে, মনে রাখবেন, ই অথবা নি মানে আমার বা আমাকে, এখানে শুধু ই দিয়ে রাখছি, জি, আমাকে যদি আল্লাহ হেদায়ত না দেন, আরে ভাই, তাহলে আমি একদম দল্লীন হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। প্রিয় ভক্তরাম, এই জন্য আল্লাহর কাছে সবসময় হেদায়ত চাবেন, হেদায়ত, হুদা, আল্লাহ তুমি হেদায়ত দাও, আর হেদায়ত পেতে হলে কিছু একটা করতে হবে, কিছু একটা অনুশীলন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আর সেই প্র্যাকটিসটাই হলো আপনাকে কোরআনের সাথে নিয়মিত লেগে থাকতে হবে, তাহলেই কিন্তু আল্লাহ হেদায়ত দিবেন। শুধু বসে বসে হেদায়ত হেদায়ত বললে কিন্তু হেদায়ত আসবে না ভাই, হেদায়তের কাজ করতে হবে, জি। প্রিয় মহতারাম, গত ক্লাসের মতো এই ক্লাসেও, এই স্লাইডেও একটা আপনাদের জন্য কুইজ, লক্ষ্য করুন, কুইজটা হলো ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, এই আয়াতটার ভিতরে এটা একটা বাক্য বা সেন্টেন্স আপনারা ধরতে পারেন, কিন্তু আপনারা জানেন যে এক একটা শব্দের ভিতরে অনেক শব্দ লুকিয়ে থাকে, যেমন ধরুন ওয়ালিয়াকুন, ওয়ালিয়াকুন এই শব্দটির ভিতরে, ওয়ালিয়াকুনা এই শব্দটির ভিতরে কয়টি শব্দ আছে, গুণে বের করুন, দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করুন। আবার বলছি, এই শব্দটির ভিতরে, ওয়ালিয়াকুনা এর মধ্যে কয়টি শব্দ আছে, জি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনার উত্তরটি কমেন্টস বক্সে করুন, কয়টি আছে, এবং যদি পারেন কোনটির কী অর্থ তাও লিখতে পারেন, জি চেষ্টা করুন, চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে হেদায়ত দান করুন, আমাদেরকে সেই দলের পথ হারা পথ থেকে আমাদেরকে যেন সেই ইব্রাহিম আলাইহিসসালামের মতো হেদায়তের পথে পরিচালিত করুন। আমিন আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।